17তম এশিয়ান চ্যাম্পিয়নশিপ খেলতে সোমবার তেহরান রওনা হচ্ছে ভারতীয় তীরন্দাজ দল। মহিলা বিভাগে দীপিকা কুমারী, বোম্বেলা দেবীরা থাকলেও যোগ্যতা অর্জন করতে পারেননি দোলা ব্যানার্জি। পুরুষ বিভাগে আছেন জয়ন্ত তালুকদার, রাহুল ব্যানার্জি, অতনু দাসরা। গত বছর এই প্রতিযোগিতায় ছেলেরা রূপ পান। লন্ডন অলিম্পিকের আগে এই টুর্নামেন্টে ভালো পারফর্ম করতে চান জয়ন্তরা। জয়ন্ত লন্ডন অলিম্পিকের যোগ্যতা অর্জন করে ফেলেছেন। অলিম্পিকের প্রস্তুতি হিসেবে কোরিয়াতে ট্রেনিং নিতে চান তিনি, আর দীপিকারা তেহরানে ভালো পারফরমেন্সের আশায়। ओलंपिक में अगर देखा जाए तो मेन एशियन कंट्री बहुत टफ होते हैं, उनसे ही अच्छा फाइट होता है हमारा। और ये एशियन चैम्पियनशिप है तो मुझे लग रहा है कि बहुत अच्छा फाइट होगा यहाँ पे, और बहुत कुछ सीखने को भी मिलेगा क्योंकि ये मेरा फर्स्ट एशियन चैम्पियनशिप है। जाके कोरिया में ट्रेनिंग करें क्योंकि कोरिया नंबर वन है, और उन लोग के साथ में ट्रेनिंग करके फिर वो लोग कैसे ट्रेनिंग करते हैं, क्या करते हैं, जो इतने इंप्रूव कर किया है अपने को। এদিকে বেশ কিছুদিন ধরে পারফরমেন্স খারাপ হচ্ছে রাহুলের, তাই জামশেদপুরে তার পুরনো কোরিয়ান কোচ লিম চিয়াং এর কাছে প্রশিক্ষণ করেন তিনি। ভুল ত্রুটি শুধরে তেহরানে নতুন বনিও নামছেন রাহুল। তো লাস্ট টুর্নামেন্ট যেহেতু খুব ভালো, আমাদের একটা টিম স্কোরিং খুব ভালো চলছে, আশা করছি এই টুর্নামেন্টটা ভালো করলে নেক্সট ইয়ারের জন্য।